আপনার এই রকম কি কোনো কথা আছে যে আপনি আগেরটা রেসপন্স পান নাই, সেজন্য এখন আপনি একটু লেট করে দিলে আরেকটা রেসপন্স পাবেন, এরকম কোনো কথা নেই? আপনার 7টা গিগ আপনি দেখলেন যে আপনার মানে গিগ ইমপ্রেশন বা ক্লিক এগুলো কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তখন গিগটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন ক্যাটাগরি গিগ খুলবেন। আপনার যদি একাধিক গিগ না থাকে, একটা গিগ নিয়ে বসে আছে, একটা গিগ থেকে কি অর্ডার আসে? আমরা দোকানে কি একটা প্রোডাক্ট নিয়ে বসি কখনো? একটা থ্রি পিস, এক আইটেমের থ্রি পিস নিয়ে কি কেউ বসি? আমরা কিন্তু কয়েক আইটেমের দেখি, তাই না? আপনার বায়ার যখন দেখবে যে আপনার প্রোফাইলে শুধু একটা গিগ আছে, প্রোফাইলে নিশ্চয়ই যাবে, গিয়ে দেখবে একটা গিগ, তো সে ভাববে যে না, এই লোক তো আসলে বেশি এক্সপিরিয়েন্স না, ওর তো একটা গিগ, ও তো বেশি কিছু সম্পর্কে জানে না, তার মানে ও বেশি অভিজ্ঞ না, ওরে দিয়ে কাজ করানো যাবে না। কিন্তু বায়ার যখন এসে দেখবে যে আপনার প্রোফাইলে 3-4টা গিগ আছে, আপনি কাজ করেন আর না করেন, গিগগুলা থাকা মানে কি? থাকা মানে হচ্ছে আমি এই সার্ভিসটা জানি, তার মানে বায়ার কিন্তু আপনার সম্পর্কে একটা কনফিডেন্ট ভাব তৈরি হয়ে যাবে, একটা ভালো একটা দিক মনে করবে যে না থাক, এই বায়ারটা তো অনেক কিছু জানে, সেক্ষেত্রে আমি ওকে হায়ার করতেই পারি। এই জন্য আপনাদের, আচ্ছা বুঝছি, এইভাবে হবে না, আমি তো সারা সারা ভাব করে বলে রাখছিলাম যে আরেকটা গিগ ক্রিয়েট করে ফেলবেন। এখন আপনারা আগামী 2 দিনের মধ্যে আমাকে 3টা করে গিগ দেখাবেন, প্রত্যেকের প্রোফাইলে আমি 3টা করে গিগ দেখতে চাই, 3টা গিগ মাস্ট। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারতেছেন না যে আমি একেবারে সহজ ভাষায় বুঝাইলাম। আপনি ধরেন তরিকুল ভাই, আপনি যদি একটা দোকানে যান, গিয়ে দেখেন যে ওই দোকানটার মধ্যে শুধু একটা প্রোডাক্ট, তাই না? ওই দোকানটা মাত্র, আপনার ধারণা কি হবে, মাত্র শুরু করছে, আচ্ছা এই দোকান থেকে নিব একটা প্রোডাক্ট, তো না একটু অন্য দোকানে যাই, যেই দোকানটা একটু সাজানো গোছানো, বেশি বেশি প্রোডাক্ট আছে, আমরা কিন্তু ওই দোকানটাতেই ঢুকি, যাই গিয়ে দেখি ওই প্রোডাক্টটা, সেম প্রোডাক্ট আমাদের ওই একটা দোকানওয়ালার কাছেও আছে আর যেই দোকানটা ভরা ওই দোকানেও আছে, প্রোডাক্ট কিন্তু সেম। তারপরে আমি কি করলাম, ভরা দোকানটার থেকে নিলাম। হ্যাঁ, মানে এটাই হয়। তো আপনারা কিন্তু সবাই 3টা করে গিগ ক্রিয়েট করবেন, সবাই করবেন তো? বলেন আমাকে, আপনাদের আসলে সার দিলে আপনারা ইয়ে করতে চান না। আচ্ছা, আমি নেক্সট 2 দিন পর, জি ম্যাম, 2টা দেখাবো 2 দিন পর। আলফারিজ 2টা দেখাইলে হবে না, মোট 3টা দেখাইতে হবে। আচ্ছা, এবং আমার তো আগে একটা করা আছে, এখন আরো 2টা করবেন, একটা আরো 2টা, মোট 3টা, মোট 3টা আমি সবার প্রোফাইলে দেখতে চাই, মোট 3টা। আচ্ছা, আর সবাই যদি ভিডিও অ্যাড করে তারপরে করেন তাহলে অনেক খুশি হব, খুব ভালো লাগবে। আর ছবিটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হইতে হবে, একটু কালারফুল, আই ক্যাচি হইতে হবে। আর হচ্ছে আপনার যে টাইটেলটা থাকবে, আপনার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা কিন্তু একদম মাঝখানে অথবা উপরে যেখানেই দিবেন হাইলাইট করে দিবেন, সবার যেন বায়ারদের চোখে বাজে এটা কি রিলেটেড সার্ভিস, ঠিক আছে? আচ্ছা ঠিক জি আছে, ম্যাম, আমরা কি এখন পড়ালেখায় আসি। হ্যাঁ, আমরা কি পড়েছি, কন্টেন্ট মার্কেটিং, মানে এসইও পার্টটা কিন্তু খুব বেশি সহজ কিছু না, মানে আমরা একদম, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিন্তু অনেক সহজেই শিখে গিয়েছি, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমরা অনেক কিছুই জানতাম, আগে থেকেই জানি, সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত, কিন্তু এসইওটা কিন্তু একেবারে আমাদের জন্য নতুন, মানে আপনাদের কাছে এই যে ব্রেকের আগে যে ক্লাসটা নিয়েছি, হ্যাঁ আমি জানি অনেকেই হয়তো মাথার উপর দিয়ে গেছে যে আল্লাহ আপু কি বলতেছে, ওরকম ভাবে তো বুঝতেছি না, ঠিক আছে? যদি আপনারা, ভালো হইতো, আমি চেষ্টা করব, তো মানে অনেক সময় মানে আপনারা হয়তো মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারেন নাই, ঠিক আছে, এটা হওয়া স্বাভাবিক। আমি যখন ফার্স্টে এসইও ক্লাস করতেছিলাম, আমার মনে হা করে তাকাচ্ছিলাম কি পড়তেছে, ঠিক আছে, কি বুঝতেছি আর কি পড়তেছে, মাথার উপর দিয়ে যেতেছে সব, এরকম একটা ব্যাপার ছিল। তো বাসায় এসে ভিডিওগুলো বারবার দেখতাম, তারপরে ইউটিউব গুগল সার্চ করতাম, তারপরে কি করলাম, উডমি থেকে কোর্স কিনে, তারপর লিন্ডা থেকে কোর্স করে, তারপর কিন্তু এসইও সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে। হ্যাঁ, সুতরাং এই যে ডিজিটাল মার্কেটিং থেকে, এলইটিভি থেকে যে আমরা কোর্সটা করতেছি, এটাই কিন্তু আমাদের জন্য এনাফ না, মানে যথেষ্ট এনাফ না, ঠিক আছে? আমি কিন্তু একদম ফ্রাঙ্কলি আপনাদেরকে বলে দিচ্ছি যে শুধুমাত্র এই ক্লাসটার উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু এসইওর কাজ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে,
যদি না আপনি আরো ঘাটাঘাটি করেন, গুগল ইউটিউব ঘাটাঘাটি করেন, উডমি লিন্ডা এদের কোর্স যদি আপনি কিনতে না চান, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন লোকজনের কাছে চাইতে পারেন, ফ্রেন্ডদের কাছে চাইতে পারেন, বা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কি বলে এক্সপার্ট তাদের কাছে চাইতে পারেন। তাদের কাছে এরকম কিছু কেনা থাকে অথবা একটু চুরি করে মানে অসদ উপায়ে নেওয়া থাকে বিভিন্নভাবে, তো তাদের থেকে আপনারা এই কোর্সগুলো নিতে পারেন, নিয়ে আপনারা দেখতে পারেন। যদিও এই কোর্সগুলো ইংলিশে হয়, যদি একটু ঠান্ডা মাথায় বসে থেকে আপনারা দেখেন সেক্ষেত্রে পেরে যাবেন, ঠিক আছে? আবার পাশাপাশি আপনার অ্যাডোব রিডার অথবা মানে লেখাও থাকে, ভিডিওটার পাশাপাশি পয়েন্টগুলো একটা ফাইলে করে ওয়ার্ড ফাইলে লেখা থাকবে, তো আপনার এটাতে হেল্প হবে। তো আপনারা কি করবেন, এসইও মানে এসইও নিয়ে যদি কেউ ক্যারিয়ার গড়তে চান সেক্ষেত্রে আলাদা করে কোর্স করে নেবেন, যেখান থেকেই হোক, পেইড না হোক। ইউটিউবে একদম এসইওর উপরে যা ভিডিও আছে, হয়তো বা এসইওর উপরে খুব ভালো ভিডিও আপনি বাংলা মানে বাংলা ভাষায় পাবেন না, আপনার ইংলিশ ভাষায় দেখতে হবে, কারণ বাংলা ভাষা এসইও নিয়ে খুব করা ভিডিও, ভালো মানের ভিডিও কমই আছে। সেক্ষেত্রে আপনারা ইংলিশ ভিডিওটা দেখতে পারেন একটু মনোযোগ সহকারে। আর লিন্ডা থেকে, লিন্ডার কথা তো বললামই, উডমির কথা তো বললামই। তার মানে আপনার কাছে অনেক কোর্স আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই এখন ঝাঁপায় পড়বো তাইফুর ভাইয়ের কাছে, ঠিক আছে? যেহেতু আমরা টিম মেম্বার, আশা করব আমরা টিম মেম্বারের কাছ থেকে আমাদের কিনতে হবে না, আমরা সবাই তাইফুর ভাইয়ের ওপর ঝাঁপায় পড়বো, সবাই বলবো তাইফুর ভাই আমাকে ভিডিও দেন, তাইফুর ভাই আমাকে ভিডিও দেন, ঠিক আছে? সবাই কিন্তু এখন থেকে তাইফুর ভাইকে খুব জ্বালাবো কয়েকদিন পর্যন্ত, যতদিন না আমরা ভিডিও পাই। হ্যাঁ কতদিন না দিয়ে থাকবে? আচ্ছা, হ্যাঁ, কতদিন না দিয়ে থাকবে তাইফুর ভাই, আপনি কিন্তু দিয়ে দিবেন সবাইকে, ঠিক আছে? ভাইয়া দিবে দি। আচ্ছা, এখন দেখেন আমরা কন্টেন্ট মার্কেটিং এ ছিলাম। কন্টেন্ট মার্কেটিং আমরা কিভাবে কন্টেন্ট কন্টেন্ট রাইট করব সেটা তো জানলাম, তাই না? এখন আসি কন্টেন্ট মার্কেটিং কিভাবে করব। কন্টেন্ট মার্কেটিং এর প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে আপনি মানে প্রথম কি, এটা একটা ওয়ে বলতেছি আর কি, লিস্ট, একটা ইমেল লিস্ট করবেন। ইমেল মার্কেটিং তো আপনাদের দেখাই নাই, আপনাদের দেখালে বুঝবেন। তো একটা মানে ইমেল মার্কেটিং যখন করবেন তখন কিন্তু আপনি ইমেল কালেক্ট করবেন, কালেক্ট করে কিন্তু একটা লিস্ট তৈরি করবেন, যে এটা ইউএসএর একটা। না, আমি স্ক্রিন শেয়ার প্লিজ, আমি এখন ওই স্ক্রিন শেয়ারে ওরকম কিছু দেখাচ্ছি না, আমি মুখেই বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি বলেন তাহলে আমি স্ক্রিন শেয়ার করে কিছু আঁকিঝুঁকি করে দিতে পারি, যদি আমরা স্ক্রিনে দেখি তাহলে মনে থাকবে ভালো, তাই না? আচ্ছা, আমরা এখন আচ্ছা এটা থাকুক, আমাদের সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন কি করব, কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা মানে, ও সরি, কন্টেন্ট মার্কেটিং তো করেছি এখন তো। আচ্ছা, আপনারা কেন আমার মানে বলেন না কেন, অনেক সময় খেয়াল থাকে না, লিখে ফেলে বলে দিবেন যে মার্কেটিং তো করেছি আপু, এখন তো প্রমোশন পড়ব, রেসপন্স করতে হবে তো, নাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা ইয়ে পারতেছেন মানে বুঝতেছেন কিছু। দেখেন ফার্স্টে কি, কন্টেন্ট প্রমোশনের ফার্স্ট হচ্ছে আমরা একটা ইমেল লিস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে অ্যান্ড দেন আমাদের যে কন্টেন্ট লিঙ্কটা মানে আমরা যেইখানে কন্টেন্ট লিখবো, হয় আমাদের ওয়েবসাইটের জন্য লিখবো অথবা বাইরের জন্য লিখবো, যেখানেই লিখি বা সোশ্যাল মিডিয়ায় লিখি আমাদের তো একটা লিঙ্ক থাকবে, তাই না? ওই লিঙ্কটা দেন একটা কন্টেন্টের লিঙ্ক দেয়।
হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে পাবলিশ করাই কি কন্টেন্ট নাকি স্পেশাল? না, হ্যাঁ এটাই হচ্ছে কাজ, ওয়েবসাইট মানে কন্টেন্ট মার্কেটিং এর কাজই হচ্ছে কন্টেন্ট রাইটিং আর কি। আপনি ব্লগ বলেন, কন্টেন্ট রাইটিং বলেন, ব্লগ হচ্ছে স্পেশাল ব্লগ যেটা লেখা মানে আর্টিকেল, আর আমরা কন্টেন্ট বলতে শুধু যে ব্লগ লিখে ওয়েবসাইটে দিলাম তা না, ব্লগ একটা ভিডিও দিলাম, ওয়েবসাইটের জন্য একটা ভিডিও দিলাম, এটাও কিন্তু একটা কন্টেন্ট মার্কেটিং, মানে এটাও কিন্তু একটা কন্টেন্ট, ঠিক আছে? আর কন্টেন্ট প্রমোশন, কন্টেন্ট মার্কেটিং আর কন্টেন্ট রাইটিংটা একই জিনিস, মানে ওয়েবসাইটের জন্য যেই কন্টেন্টগুলো আমরা দেই, যেই কি বলে ভিডিও দেই অথবা ইমেজ দেই কিংবা কোনো লেখা দেই, ইনফোগ্রাফি দেই, এই টাইপের যা দেই সেটাই হলো কন্টেন্ট। এখন কন্টেন্টটা আমরা মনে করেন একটা ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট লিখলাম, তো সেই ক্ষেত্রে আমার লেখার পরেই কিন্তু মানুষজন এটার মধ্যে চলে আসবে না, অটোমেটিক কিন্তু চলে আসবে না, তাই না? আর জানবেও না যে, যদি না আমার প্রোফাইলে অনেক ভিজিটর থাকে, আর অলরেডি যদি আমার প্রোফাইলে অনেক ভিজিটর থাকে সেক্ষেত্রে আমি যদি এক্সাম্পল হয়ে যাই সবার কাছে, যেমন ব্যাকলিঙ্কও, হ্যাঁ ব্র্যান্ডেন কিন্তু অনেক ভালো একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? সে কিন্তু এসইওর জন্য বিখ্যাত, ব্যাকলিঙ্কোর যে মালিক, ব্র্যান্ডেনের কিন্তু আলাদা একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখে নেবেন। এখন থেকে ব্র্যান্ডেনের দেখবেন, নীল প্যাটেলের দেখবেন, ওনাদেরকে ফলো করবেন, ওনাদের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানেও কিন্তু আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন, তো দেখা যাবে যে নতুন কোনো আপডেট, অ্যালগোরিদম এগুলো আসলে ওনারা বলে দেয়, এসইওর উপরে কোন আপডেটটা আসছে তারা বলে দিবে, তার নতুন ভিডিও ক্রিয়েট করবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্টেন্টটা প্রমোশন করব কিভাবে? ব্লগের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে তো আমি একটা কন্টেন্ট দিয়েই দিলাম, পাবলিশ করে দিলাম, এখন আমার ব্লগটা তো অত পপুলার না, সরি আমার ওয়েবসাইটটা তো অত পপুলার না, এখন আমি কিভাবে করে মানুষের কাছে জানান দিব যে আমি নতুন একটা ব্লগ লিখেছি? সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন ইমেল মার্কেটিং শিখবো তখন দেখবো যে আমরা ইমেল লিস্টটা কিভাবে করি, এটা আমরা একটু পরে কথা বলবো ইমেল মার্কেটিংটা নিয়ে। তো আমরা একটা ইমেল লিস্ট তৈরি করব, এবং দেন কি আচ্ছা দেখেন কি বলতেছে, যে ক্রিয়েটিং এ ইমেল লিস্ট অ্যান্ড দেন সেন্ড দেম আওয়ার ব্লগ লিঙ্ক। আচ্ছা মানে আমরা একটা ইমেল তৈরি করব, আর এই ইমেল লিস্টটা কিভাবে তৈরি করব, আমার ওয়েবসাইটের মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ তাদেরকে আমরা কিন্তু, এই যে আমার নতুন একটা ব্লগ আসছে সবাই নাও জানতে পারে, তাদেরকেই কিন্তু আমরা এই জিনিসটা সেন্ড করে দিতে পারি, অথবা আমরা যে আমাদের সাবস্ক্রাইব নাই করুক, আমার ওয়েবসাইটটা ঘুরে গিয়েছে, হ্যাঁ তাদেরও তো কিন্তু আমরা খুঁজে বের করতে পারি, যেমন ফেসবুক পিক্সেলের মাধ্যমে, ওটা তো আপনাদেরকে শেখাই নাই, ওয়েবসাইটে ঘুরে গেলে তাদের ডাটাটা আমরা পেয়ে যাই, তাদের সোশ্যাল মিডিয়া ডাটাটা আমরা পেয়ে যাই। তো আমি আপনাদের দেখাবো, এখন তো বুঝবেন না বললে কিভাবে করে ইমেল নিতে হয়। তো আমার এই রিলেটেড যারা আছে, যারা কিনা আমার আর প্রোফাইল ঘাটাঘাটি করে, আমার বিজি ওয়েবসাইট ঘাটাঘাটি করে, অথবা আমার রিলেটেড মানে আমার যেই নিশ, এই নিশ রিলেটেড অন্য কোনো ওয়েবসাইট তারা যায় ভিজিট করতে যায়, তাদেরকেই আমি কেবল আমার এই ব্লগ লিঙ্কটা সেন্ড করব, ঠিক আছে? তো তাহলে কি হবে, তারা জানতে পারলো। এখন ধরেন আপনি এসইও মানে এসইও এক্সপার্ট, ঠিক আছে? তো আপনার কাছে যদি এরকম একটা নিউজ পান, কেউ একটা ইমেল পান যে এই সপ্তাহে একটা নতুন আপডেট আসছে, এসইও রিলেটেড একটা আপডেট আসছে, সেটা সম্পর্কে আমি একটা ব্লগ লিখছি, এখানে হচ্ছে ব্লগ লিঙ্ক, যদি তুমি এসইওর সেই আপডেটটা জানতে চাও এই এখানে ক্লিক করো, তাহলে যদি আপনি এসইওর ওপর আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই যাবেন ওই লিঙ্কে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, খুঁজে খুঁজে আমাদের টার্গেটেড অডিয়েন্সদের মেল বের করতে হবে, লিস্ট বানাইতে হবে, তারপরে তাদেরকে আমরা ব্লগটা দিব। আচ্ছা এটা আমরা দিব, আচ্ছা সরি, কতদিন পর পর দিব? পার উইক দিব, পার উইক, আচ্ছা পার উইক দিব, হ্যাঁ মানে একটার বেশি, পার উইকে একটার বেশি দিব না, একটা মেলের বেশি দিব না, তাহলে কিন্তু আবার বিরক্ত হয়ে যাবে যে মানে এত দেওয়ার কি আছে, ঠিক আছে? তারা বিরক্ত হয়ে যাবে, অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে, সেজন্য আমরা বেশি দিব না। আচ্ছা আমরা সেকেন্ড ওয়েটা, আচ্ছা আমাদের সেকেন্ড ওয়ে কি আসবে,
আমাদের সেই সবচেয়ে পছন্দের প্ল্যাটফর্মটা আসবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা আমাদের লিঙ্কগুলা ব্লগ লিঙ্কটা দিয়ে দিব অথবা কন্টেন্ট লিঙ্কটা দিয়ে দিব, কিভাবে দিব ওটা কিন্তু আমরা জানি, তাই না? অলরেডি আমরা সেটা শিখে গিয়েছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আমাদের লিঙ্ক দিয়ে তারপর কি বলবো যে সেম ভাবে যেভাবে আমরা মেইল করব সেই লেখাটাই অথবা অন্য কোনো লেখা লিখে দিব। এখন কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দিব কিনা, বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে করে একই জিনিস লিখব কিনা। হ্যাঁ, আমরা একটু একটু ডিফারেন্ট আনবো, মানে পার্থক্য তৈরি করব প্রত্যেকটা পোস্টের মধ্যে। যেমন ধরেন আমার কি ছিল, আইফোন নিয়ে আমি একটা ব্লগ লিখব বা কন্টেন্ট লিখব, সেক্ষেত্রে আমি আইফোনের ধরেন টুইটারের মধ্যে দিলাম একরকম একটা আইফোনের ছবি দিয়ে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম, আবার ইনস্টাগ্রামের মধ্যে আরেক রকম একটা আইফোনের ছবি দিয়ে দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হবে, একই ভিজিটর মানে ভিজিটররা দেখে দেখে বোর হয়ে যাবে না, যে ওর একই জিনিস সব জায়গায় দেখতেছি, ঠিক আছে? তাহলে ওনারা অ্যাভয়েড করে যাবে। এই জিনিসটা হবে। আচ্ছা, ঠিক আছে। আবার এখানে দুইটা জিনিস হয়, ঠিক আছে? প্রত্যেকটা কাজেরই ব্যাড ইফেক্ট অ্যান্ড গুড ইফেক্ট আছে। আবার আপনি দেখেন এখানে যদি একই ছবি ইউজ করেন, মানে একই ছবি, যেমন ছবি ইউজ করা লাগবে না, আপনি যদি জাস্ট আপনারা খেয়াল করে থাকবেন কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনারা, কোনো পেজের লিঙ্ক যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দিতে যান, লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু ওই লিঙ্কের মধ্যে যে ছবিটা থাকে সেই ছবিটা কিন্তু চলে আসে। আপনারা কি খেয়াল করেছেন? জি আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা যখন কিছু এরকম ভাবে শেয়ার করতে যাই, তো লিঙ্ক পেস্ট করি, লিঙ্ক পেস্ট, আচ্ছা, স্বাভাবিকভাবে আর কেউ রেসপন্স করে নাই, তার মানে ব্যাপারটা অনেকেই বোঝে নাই। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই, আমরা যখন আমাদের গিগ লিঙ্কটা দেই কোথাও পেস্ট করার জন্য, আমি দেখাই কেউ রেসপন্স করলো না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কেউ কেন রেসপন্স করলো না? দেখেন ফেসবুকে, আচ্ছা, ফেসবুকে আমি কি যেন একটা ই কোর্স দিলাম, আমাদের গ্রুপে কিছু একটা দিয়েছিলাম মেবি। আমি মজ বারটা কেটে দিই, এখানে খুবই বিরক্ত লাগতেছে মজ বারটা। দেখেন, আচ্ছা দেখেন, আমরা কিন্তু এই যে এই লেখাটা এখানে আমি কি দিয়েছি, ইউটিউবের লিঙ্কটা দিয়েছি না, ইউটিউবের আমার যে থাম্বনেলটা ছিল সেটা কিন্তু চলে আসছে, দেখেন অটোমেটিক। সেম ভাবে আমরা যদি এখানে দেখাই আপনাদের, আমি ডিরেক্ট দেখাই। ডিরেক্ট এখানে কি দেখাবো বলেন? মেসেঞ্জারে বা অন্য কোথাও যে কাউকে কোনো লিঙ্ক দিলেই সাথে সাথে, হ্যাঁ, সাথে সাথে থাম্বনেলটা চলে আসে। মেসেঞ্জারে গ্রুপে একটা আপনি কোনো লিঙ্ক দিতে পারেন, আচ্ছা, তাহলে জানলে আপনারা কেন রেসপন্স করেন নাই বলেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আপনারা কেউ রেসপন্স করেন না। আচ্ছা, আমি ভাবতেছি যে আপনারা হয়তো, না আমার তো জানতে হবে সবাই ব্যাপারটা জানেন কি না, তাহলে তো আমি ক্লিয়ার হই, না হলে তো আমার আপনাদের প্রত্যেককে নিয়েই তো আমার আগাইতে হবে, তাই না? সাইদুজ্জামান ভাই রেসপন্স করছে, দ্যাটস মিন সাইদুজ্জামান ভাই জানে। তরিকুল ভাই রেসপন্স করেন নাই, তার মানে হচ্ছে তরিকুল ভাই জানেন না, তাই না? আমরা যখন বলি মানে ক্লাসে, যখন ফিজিক্যাল ক্লাসে যাই, আমরা 9-10-এ যখন পড়তাম কি দেখতাম, আই আজকে তোমরা সবাই পড়া শিখে আসছো, আমরা যারা যারা পড়া শিখে আসলাম, জি স্যার, এরকম করে জোরে কিন্তু জোরে কিন্তু বলতাম, ইয়েস স্যার। তো আমরা দুই একজন বললেই কি বাকিটা থেমে থাকতাম? তা কিন্তু না। তো আমি এটা জানতে চাইতেছি আপনারা কেউ রেসপন্স করতেছেন না। আপনারা এখন থেকে, আমি বারে বারে বলি, রেসপন্স করেন, রেসপন্স না করলে আমি বুঝি না যে আপনারা বুঝতেছেন কি না। আপনারা যদি না বুঝেন, আমি একবার দুইবার তিনবার বোঝাবো, আমার কোনো সমস্যা নেই বোঝাইতে। আপনাদের বোঝানোর জন্যই আমি এখানে 4 ঘন্টা আপনাদের সাথে বসে থাকি। দেখেন এই যে, আপনি যদি কোনো লিঙ্ক শেয়ার করেন, যদি লিঙ্ক শেয়ার করেন, দেখেন চলে আসে থাম্বনেলটা, কিন্তু চলে আসছে। আমরা কি দেখছি, এই যে দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু এই থাম্বনেলটা ছিল, তাই না? তো এই যে থাম্বনেলটা চলে আসছে, ওদের ওয়েবসাইটের নামও চলে আসছে আর টাইটেলটাও চলে আসছে।
ঠিক এইভাবেই আমরা যদি আমাদের ব্লকের ইয়েটা চুজ করে মানে এরকম করে লিঙ্কটা দেই এখানে, সেক্ষেত্রে কি হবে, এখানে আমরা ব্লগের মধ্যে যে ছবিটা ইউজ করব সেই ছবিটা আসবে, এখানে আমাদের ওয়েবসাইটের নাম আসবে, এই যে নাম আসতেছে এইভাবে করে আসবে। তো এইটাই বুঝাইতে চাইলাম যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনি করে আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ছবিও অ্যাড করে দিতে পারেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন, আপনাদের যে ওয়েবসাইটের মধ্যে যে ছবিটা ছিল সেই ছবিটাই শো করে যাবে। এই হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার মানে আপনাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে শেয়ার করার। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও একটা ওয়ে আছে, সেই ওয়েটা কি, বানান ভুল হয়েছে, এখানে আসে না কেন। আচ্ছা, কমিউনিটিতে আমরা জয়েন করব, বিভিন্ন কমিউনিটি আছে। এখানে দেখাইতেছে না, কমিউনিটি বলতে আমরা বুঝি মানে গ্রুপ। আচ্ছা কি হলো, আচ্ছা দেখেন ফেসবুকে অথবা ফেসবুকে বিশেষ করে আমাদের কিন্তু বিভিন্ন গ্রুপ থাকে, তাই না? এখন আমার যেই নিশ, সেই নিশ রিলেটেড আমি সার্চ দিব ফেসবুকে, অথবা হ্যাঁ ফেসবুকে সার্চ দিব, সার্চ দিয়ে কি হবে বিভিন্ন গ্রুপ আসবে, পেজ আসবে, তারপর আমি কি করব ওই গ্রুপ আর পেজগুলাতে জয়েন হব। জয়েন হওয়ার পরেই কিন্তু আমার লিঙ্ক আমি সবার সাথে শেয়ার করা শুরু করে দিব না, ঠিক আছে? শেয়ার না করে আমি যে একটু আগে চয়ন ভাইকে যেটা বলতেছিলাম যে আমার অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে সেই গ্রুপে, আমার পরিচিতি তৈরি করতে হবে। হ্যাঁ, প্রথম প্রথমেই আমি গিয়ে লিঙ্কটা দিব না, সবার সাথে সবাই যখন পোস্ট করবে প্রত্যেকের পোস্টে আমি কি করব, হাই হ্যাঁ নাইস পোস্ট, ঠিক আছে ভালো হয়েছে, আপনি কোশ্চেন করবেন যে হ্যাঁ এটা কিভাবে হইলো, বা ওয়াও অ্যাপ্রিসিয়েট করবেন, কোশ্চেন অ্যাপ্রিসিয়েট, এগুলা দিয়েই আপনি তাদের সাথে পরিচিত হবেন। পরিচিত হওয়ার পর আপনি হয়তো 7 দিন 10 দিন পর দেখা যাবে যে আপনার একটা পরিচিতি তৈরি হয়েছে, তারপরে আপনি যদি আপনার লিঙ্কটা দেন সেক্ষেত্রে 8-10টা মানে কেউ যদি কি বলে আপনার ওয়েবসাইটে নাও যায়, আপনার লাইক কমেন্টস করবে আপনার পোস্টার মধ্যে, কারো ভালো লাগলে শেয়ার করে দিতে পারে, বা 2 একজন আপনার পোস্টের ভিতরে ঢুকে দেখতেও পারে, ঠিক আছে? আর হুট করে যদি একটা পোস্ট মানে কমিউনিটি ঢুকে আপনি শেয়ার করা শুরু করে দেন, তাহলে কিন্তু স্প্যাম ভাববে আপনাকে, স্প্যামিং করতেছেন, সেক্ষেত্রে আপনাকে কিক আউট করে দিবে, বলবে যাও, আপনাকে গ্রুপ থেকে বের করে দিবে। তো আমরা কি করব, কোনো গ্রুপে ঢুকেই প্রথমেই আমাদের কন্টেন্টের যে লিঙ্ক আছে, ব্লগের যে লিঙ্ক আছে সেটা শেয়ার করা শুরু করে দিব না, আমরা আগে অ্যাক্টিভিটি বাড়াবো, গ্রুপ অথবা পেজ সব কিছুতে অ্যাক্টিভিটি বাড়াবো, তারপরে আমরা তৈরি করব। আচ্ছা, ফোর্থ নাম্বার হচ্ছে গিয়ে ইমেল, দেখেন ফোর্থ নাম্বার হচ্ছে গিয়ে ইমেল আদার, ব্লগার্স মানে এটা বলতে কি বোঝাইতেছে এখানে, ইমেল আদার ব্লগার্স, এটা বলতে বোঝাইতেছে হচ্ছে যে আপনি ধরেন আপনার মোবাইল নিয়ে লিখেছেন, আমাদের নিশ ছিল মোবাইল আইফোন, তো আমি আইফোন নিয়ে লিখতেছি, সেক্ষেত্রে আমার কাছে আইফোনের কাবার নেই, তো আমি একটা ব্লগ লিখেছি আইফোনের যত্ন কিভাবে নিতে হয়, তারপর আমি কি করলাম আইফোনের যত্ন কিভাবে নিতে হয় এটা লিখে লাস্টে লিখে দিলাম, আমি খুঁজে বের করলাম যে আইফোনের কাবার কোন দোকানটাতে আছে, বা কোন ওয়েবসাইটের মধ্যে একটা আইফোনের ভালো কেস পাওয়া যাবে, আইফোনের কাবারটা পাওয়া যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি করলাম তার লিঙ্কটা আমি লিঙ্ক বিল্ডিং করলাম, কি বলে এটাকে, ব্যাক লিঙ্ক করলাম, তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম যে আইফোনের কেস যদি কিনতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো। ঠিক ওই লিঙ্কটা দিয়ে আপনি সেই যেই লিঙ্কটা দিয়েছেন তার মালিককে, তা সেই ব্লগারকে, সে নিশ্চয়ই একটা ব্লগার, সেই ব্লগারকে আপনি কি করবেন মেইল করবেন,
মেল করে বলবেন, দেখো আপনি আপনার যে ব্লগটা সেই ব্লগের লিংক তাকে দিয়ে দিবেন, যে এই যে আমার লিংক, এই লিংকের মধ্যে আমি তোমার লিংক শেয়ার করেছি, হ্যাঁ তোমার পেজটাকে আমি প্রমোট করেছি, আই হোপ ইউ উইল গেট মোর মোর পটেনশিয়াল ভিজিটর, এরকম ভাবে লিখে দিবেন যে আমি আশা করতেছি তুমি ভালো কিছু পটেনশিয়াল ভিজিটর পাবা আমার এই লিংকের মাধ্যমে, বেস্ট অফ লাক ফর ইওর ব্লগ, এরকম কিছু লিখে দিবেন। সে তখন কি করবে, ফার্স্ট অফ অল কি করবে, সে আপনার লিংকে চলে যাবে প্রমাণ করার জন্য, আসলেই সে মানে আপনি তার লিংকের লিংকটা আপনি দিয়েছেন কিনা, ব্যাক লিংক করেছেন কিনা। কি করলো, প্রথমেই আপনি একটা ভিজিটর পেয়ে গেলেন, এই হলো একটা সুবিধা। তারপরে কি হইলো, ভিজিটর পেয়ে সে যখন দেখলো যে আসলেই আপনি তার কি বলে তার লিংকটাকে আপনি দিয়েছেন, আচ্ছা, সে খুশি হয়ে কি করবে, সে খুশি হয়ে দুইটা কাজ করতে পারে। একটা কাজ করবে হলো তার কোনো ব্লগে আপনার এই একটা লিংক দিয়ে দিবে, এ কাজটা করবে। দ্বিতীয় কাজ হলো, দ্বিতীয় কাজটা আরো বেশি উপকারী। প্রথম কাজের থেকে কি হইলো, আপনি কিন্তু একটা ব্যাক লিংক পেয়ে গেলেন, তার ওয়েবসাইট, তার লিঙ্কগুলা যারা পড়বে, তার পোস্টগুলা মানে কন্টেন্টগুলা যারা পড়বে, তারা কিন্তু হয়তো আপনার প্রোফাইল, আপনার ব্লগটা ভিজিট করলে করতেও পারে। আর দ্বিতীয় প্রফিটটা, দ্বিতীয় কাজ সে যেটা করবে, শেয়ার করে দিবে। শেয়ার কেন করবে, শেয়ার করবে এই জন্য যে দেখো, এই ব্লগটার মধ্যে আমার লিংক আছে, আমার আমার একটা লিংক আছে, হ্যাঁ। সে চিন্তা করবে আমি যদি এটা শেয়ার করি তাহলে কি হবে, এই পোস্টের মধ্যে অনেকে এই ব্লগটা পড়ে হয়তো আমার লিংকে চলে যাবে, এই পোস্টটা যাদের ভাল লাগবে তারা পড়বে, তো আপনার কি লাভ হইতেছে, তার কমিউনিটির মধ্যে যারা যারা আছে তারা কিন্তু আপনার পোস্টটা দেখতেছে, অনেক, আপনি কিন্তু অনেক ভিজিটর পাবেন এখানে, কারণ সে অলরেডি আইফোনের কেস বা অনেক মোবাইলের যে যন্ত্রাংশগুলা সেগুলো কিন্তু বিক্রি করে, তার মানে ওই রিলেটেড অনেকেই আছে যাদের, যারা আইফোন পছন্দ করে, আপনার ভিজিটর কিন্তু অনেক বেড়ে গেল। তো আপনি কিন্তু এই কাজটা খুবই ভালো একটা ওয়ে আর কি, ইমেল আদার ব্লগার্স। আচ্ছা আচ্ছা, 5 নম্বরে এখন আসতেছে নাম্বার 5। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পেইড প্রমোশন, পেইড প্রমোশন দিয়ে এই যে উপরে যে 4টা বললাম এর মধ্যে কিন্তু একটু সময় লাগতে পারে, একটু সময় সাপেক্ষ, কিন্তু পেইড প্রমোশনটা একেবারে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আপনি। পেইড প্রমোশন সম্পর্কে আমরা সবাই জানি তাই না, আমরা ফেসবুক অ্যাডস পড়েছি, তো সেম ভাবে আমরা গুগল অ্যাডস দিয়ে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টটা আমরা লিখেছি এটা কিন্তু আমরা সবার কাছে পৌঁছায় দিতে পারি, ঠিক আছে, আমাদের কন্টেন্টটাকে। তো পেইড প্রমোশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, টাকা দিলে সবই হয়, ফ্রিতে ফ্রিতে আর কত দিন, টাকা দিবেন আপনার প্রমোট করে দিবে গুগল নিজে, আপনি জাস্ট বসে থাকবেন টাকা দিবেন। আচ্ছা আচ্ছা, আমরা কি বুঝেছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করার পর কিভাবে করে সেটা প্রমোশন করব, একটু রেসপন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এখন আসি, এখন আমরা তো একটু হিজিবি লাগতেছে তাই না, যে আল্লাহ কি যে পড়লাম এখনই ভুলে যাচ্ছি, এসইও পড়লাম, মানে কিওয়ার্ড রিসার্চ পড়লাম এসইওর, আর কন্টেন্ট মার্কেটিং পড়লাম, এখন একটু কষ্টই মনে হইতেছে বা একটু কঠিনই মনে হইতেছে। এখন চলেন আমরা একটু টাকা পয়সার হিসাবটা করি, একটু টাকা পয়সা ঘুরে আসি, হ্যাঁ, তাহলে আমাদের একটু ভালো লাগবে, আগ্রহটা জাগবে। এখন আমরা যদি দেখি যে কন্টেন্ট মার্কেটিং করে, কন্টেন্ট রাইট করে আমরা আসলে কত টাকা ইনকাম করতে পারি, কতটুকু কন্টেন্ট লিখলে আমরা কত টাকা পাবো, আর কয়টা কিওয়ার্ড রিসার্চ করলে আমরা কত টাকা পাবো, তাহলে আমাদের কি একটু, আমাদের মনে হয় একটু ভালো লাগবে তাই না। আচ্ছা, আমাদের একটু আইডিয়া নেওয়ার জন্য, আমাদের একটু আইডিয়া নেওয়ার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে, আপনারা কিন্তু কিওয়ার্ড, শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়েও গিগ তৈরি করতে পারবেন, আর শুধু কি বলে, শুধু কন্টেন্ট রাইটিং এর উপরেও গিগ তৈরি করতে পারবেন, ঠিক আছে।
আই উইল ডু ডিটেল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড এসইও কন্টেন্ট, সে দুইটাই করবে। আই উইল রিসার্চ অ্যান্ড ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর ইওর ওয়েবসাইট। আচ্ছা, সে হলো লেভেল 1 সেলার, তার এখনো কোনো, এই যে দেখেন কি সুন্দর করে তার ছবি দিয়েছে, নিজে নিজে ছবি দিয়েছে, আর কিওয়ার্ড রিসার্চটা একটু বড় করে লিখে দিয়েছে, আর এখানে ছোট করে কিছু লিখেছে। আচ্ছা, লেভেল 2 সেলার, সে কি বলে, বলতেছে অ্যাকচুয়ালি র্যাঙ্ক। আচ্ছা, অ্যাকচুয়ালি র্যাঙ্ক করাই দিবে সে আমাদেরকে, তাহলে একটু যাই ওনার কাছে। আই উইল ডু এসইও কি ওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালিসিস। আচ্ছা দেখেন, কম্পিটিটর অ্যানালিসিস করে দিবেন, তাতেই কিন্তু টাকা দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন আপনারা ফাইবার চয়েস সামনে আসলো, তাই বলে রাখি, ফাইবার চয়েস কিন্তু সবার প্রোফাইলে আসে না, ঠিক আছে? সে লেভেল 2 সেলার, ম্যাক্সিমাম লেভেল 2 সেলারদের কাছেই এই জিনিসটা যায়। ফাইবার চয়েস, ফাইবার চয়েস হলো ফাইবার রিকমেন্ড করে, হ্যাঁ, হাইলি রেটেড সার্ভিসের জন্য। এই কাজটা যখন আমি ওনার প্রোফাইলটা একটু একটু যাব, ওনার প্রোফাইলে গিয়ে দেখব নিশ্চয়ই ওনার কিউতে আছে, ওনার অনেকগুলো অর্ডার কিউতে পড়ে আছে। দেখি ওনার কয়টা, দেখেন চারটা বলেছিলাম না, তার থাকবে, তুলনামূলক কমই আছে ফাইবার চয়েস। তার চারটা অর্ডার কিন্তু চল আছে। তো ফাইবার কি করে বেশি বেশি বেছে বেছে, তার কিন্তু দেখেন 5 স্টার, সে লেভেল 2 5 স্টার আছে তার, তার মানে হচ্ছে সে অনেকগুলা কাজও করাইছে। হ্যাঁ, তো তার যেহেতু 5 স্টার আর তার রেসপন্স হয়তো ভালো, সে কোনো ওয়ার্নিং পায় নাই, যার ফলে ফাইবার কিন্তু তাকে ফাইবার চয়েসটা দিয়েছে। ফাইবার চয়েসটা সবার কাছে থাকে না, বেশি দিন থাকেও না, সে হয়তো বা দেখা যাবে তার ভাগ্য ভালো হইলে সপ্তাহ 10 দিন পাইতে পারে, কারো 3-4 দিন থাকে, কারো 15 দিন থাকে, এরকম। এটা একেবারে ফাইবারের উপর ডিপেন্ড করে, কেউ পায় কেউ পায় না। সে কিন্তু পেয়েছে, এটা পাইলে কিন্তু মানে আপনাকে নিজেকে সৌভাগ্যবান মনে করতে হবে যে ফাইবার আমাকে ফাইবার চয়েজে নিয়ে গিয়েছে। ফাইবার চয়েজে গেলে কি হবে, এই গিগটা সব সময় বেশি বেশি মানুষের কাছে শো করবে। হ্যাঁ, মানে আমি সার্চ করলে, মানে আমি যদি কিছু একটা নিয়ে, যে আমি এসইও কি বলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্চ করেছি, তার গিগটা চলে আসছে, তো যেই সার্চ করবে তারটাই চলে যাবে। প্রথম দিকে থাকবে। আচ্ছা, আমি প্রথম দিকে যে ওপেন করেছিলাম, আচ্ছা দেখেন প্রোফাইল পিকচারটাও কিন্তু, মানে সরি, গিগ ইমেজটাও কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, দেখেন সে কি করেছে। দেখেন সে কি করেছে, একটা নিজের ছবি ইউজ করেছে, ছবি দেওয়ার পরে কি করেছে, কিওয়ার্ড রিসার্চটা কিন্তু বড় করে দিয়েছে। হ্যাঁ, মাঝখানে দেখলেই বোঝা যায় যে এটা কি জিনিস, কিওয়ার্ড রিসার্চ। এখন সে আবার নিচে তার সার্ভিস রিলেটেড কিছু কথা লিখে দিয়েছে, একদম সিম্পলি কিন্তু একটা জিনিস করেছে, তারপরেও কিন্তু সে একেবারে ফার্স্ট পেজের ফার্স্টেই ছিল। দেখেন তার এই ছবিটা করতে কতক্ষণ সময় লাগছে বলেন, কম সময় না, একেবারে কম সময়। আচ্ছা, সে হলো দুইটা অর্ডার কিয়েতে আছে, সে হলো নিউ সেলার। আচ্ছা, কি বলেছে, স্টার্টেড রিসার্চ ইনটু ইওর টপ কিওয়ার্ড, টপ কিওয়ার্ড গুলো দিবে, সে হলো $45। আচ্ছা, এখানে লেখে নাই যে কয়টা কিওয়ার্ড দিবে, ডিটেল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যাকশন প্ল্যান। আচ্ছা, অ্যাকশন প্ল্যান সহ $90 দিবে, এখানে ওরকম ভাবে লেখে নাই যে কয়টা কিওয়ার্ড দিবে। আচ্ছা, সে কি বলেছে, কিওয়ার্ড রিসার্চ ইন এক্সেল ডক প্লাস 1 কম্পিটিটর। আচ্ছা দেখেন, আমরা যে এক্সেল করলাম না, এক্সেলে ওরকম ভাবে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ করে এক্সেলে দিয়ে দিতে হবে তাকে। হ্যাঁ, যে আমি তোমার এক্সেল মানে তোমার এই এই কিওয়ার্ডের এই ভলিউম ছিল, সার্চ ভলিউম এই ছিল, পিএ ডিএ বা ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি এরকম ছিল, ডিএ পিএ এরকম ছিল, হ্যাঁ, গুগল ট্রেন্ডে এই রেজাল্ট আসছে, এরকম করে একটা এক্সেল শিট তাকে দিয়ে দিতে হবে। আর একটা কম্পিটিটর, কম্পিটিটর কিওয়ার্ড মানে আপনার কিওয়ার্ড, আপনার যে কম্পিটিটর, বেস্ট যে কম্পিটিটর, ওই একটা কম্পিটিটরের কিওয়ার্ড দিয়ে দিতে হবে, যে এই কিওয়ার্ডটা নিয়ে তোমার কম্পিটিটর কাজ করতেছে, তার মানে এই কিওয়ার্ডটাকে তুমি নিজের কম্পিটিটর মনে করতে পারো, এরকম দিয়ে দিবে, সে $15 নিবে। আচ্ছা আচ্ছা, 3 কম্পিটিটর অ্যানালাইসিস, সে এখানে 3টা কম্পিটিটর দিবে, $35 দিবে এখানে। আচ্ছা, বেসিকে কি লিখছে, বেসিকে দেখেন 10টা 10টা কিওয়ার্ড দিবে সে,
10টা কিওয়ার্ড একটা এক্সেল শিটে দিবে, $15 নিবে। দেখেন 10টা কিওয়ার্ড কিন্তু আমাদের খুঁজে বের করতে খুব বেশি সময় লাগবে না, তাই না? সার্চ ভলিউম, PADA, এগুলো কি লাগবে? খুব বেশিক্ষণ খুঁজে বের করতে লাগবে না যদি আমরা কাজটা ঠিক মতো বুঝে থাকি। আমরা মজবার ব্যবহার করব। আর আমরা এসিও কোয়াক নামে আরেকটা আমি চেষ্টা করেছিলাম আমার এক্সটেনশনটা অ্যাড করার জন্য, আপনাদেরকে সরাসরি দেখাইতে পারলাম না, আপনারা একটু চেষ্টা করবেন। এসিও কোয়াক নামে একটা এক্সটেনশন আছে যেটার মাধ্যমে আমরা আরও ডিটেল কিছু ইনফরমেশন পাই, এসিও রিলেটেড কিছু ইনফরমেশন পাই। তো এসিও কোয়াক, আর যদি আপনি কিওয়ার্ড এভরি হোয়ারটা এখন পেইড করে দিয়েছে, ওটা খুব ভালো ছিল। তো আপাতত আপনার গুগল সাজেশন থেকে, গুগল ট্রেন থেকে, গুগল কিওয়ার্ড জেনারেটর, এগুলো থেকে কিন্তু আপনি এই যে এই জিনিস 10টা কিওয়ার্ড কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবেন, তাই না? একটা এক্সেল শিটে দিয়ে দিবেন, $15 সে দিয়ে দিবে, 5 দিনের ব্যাপার। আচ্ছা, সে ডিটেল কি লিখেছে? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ফর এসইও, সে এখানে বলে দিয়েছে। আচ্ছা, সে কি কি কাজ করবে? অ্যানালাইসিস করবে, 100% স্যাটিসফ্যাকশন দিবে। আচ্ছা, ওই তো ডিটেল ট্রাফিক অ্যান্ড কনভার্সন, ক্লিক থ্রো রেটস, এগুলা রিসার্চ করে দিবে আর কি। এক একটা কিওয়ার্ডের জন্য কত PPC রেট কত, এগুলা দিবে। দেখেন, এটা কিন্তু সে নিজে করে নাই, এটা ছিল তার একটা এসইও করেছে কোন একটা মানে কিওয়ার্ড দিয়েছে। সেই কিওয়ার্ডের একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা কিন্তু সে দিয়ে দিয়েছে, তাই সে এটা কোন একটা বায়ারকে দিয়েছে। হ্যাঁ, বায়ারটাকে কোনো রিভিউ দেয় নাই, দেখছ এখানে রিভিউটা আসতেছে না। যদি বায়ারটাকে রিভিউ দিত, তাহলে ওই রিভিউটা এই যে এই জায়গাটার মধ্যে শো করতো। আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, কন্টেন্ট মার্কেটিং নিয়ে সে একটা কিওয়ার্ড দিয়েছে, কন্টেন্ট মার্কেটিং, মেবি তার তার বায়ারের কন্টেন্ট মার্কেটিংয়ের কোনো কাজ ছিল। আচ্ছা, দেখেন, আমরা পাইলাম হচ্ছে এখানে 10টা কিওয়ার্ডের জন্য আমরা $15 পাইছি, তাই তো? আচ্ছা, দেখেন এই আপুর 7টা অর্ডার কি আছে। আচ্ছা, এ কি ভিডিও বানাইছে, আমরা একটু ভিডিওটা দেখি তো। হ্যাঁ, দেখছেন তার ট্রিক্সটা কি? শেষে কি সুন্দর একটা হাসি দিয়েছে, তাই না? এই হাসিটাই কিন্তু তার কাজ করে গেছে। দেখেন, সে কিন্তু 7টা অর্ডার এখন কিয়েতে আছে, আমরা জানি না তার কত ডলারের কাজ। আর সে কাজ করেছে কত দেখছেন, একটা গিগকে, সে এই গিগটাকে সে কতবার বিক্রি করেছে দেখেন, 873 বার সে শুধু এই গিগটাকেই সেল করেছে। আবার সে কি বলেছে যে আমার যদি ভিডিওটা সে পরে অ্যাড করেছে মেবি, সে বলতেছে যে যদি আমার কাজের সম্পর্কে কোনো ডাউট থাকে, তাহলে তোমরা আমার রিভিউটা, হোম পেজের রিভিউগুলো দেখতে পারো। তার রিভিউগুলো দেখেন, তার রিভিউগুলো কি বলেছে, 5 স্টার পেয়েছে সবগুলোতে, 5 স্টার, কত বড় বড় কত সুন্দর করে লিখে দিয়েছে। হ্যাঁ, প্রোভাইডেড এক্সেলেন্ট ইনফরমেশন অ্যান্ড টিপস ইউজ ফর মাই সাইট, অ্যান্ড আই ওয়াজ এবল টু ম্যাসেজ হার উইথ এ ফিউ কোয়েশ্চেন টু, শি ইজ ডেফিনেটলি, মানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে তার। কিন্তু প্রত্যেকটা রিভিউ দেখেন, তার রেটিং গুলা কিন্তু প্রত্যেকটা 5 স্টার, দেখেন 5 স্টার, কয়টা 5 স্টার পাইছে দেখেন, সবগুলাতে, শুধু 4 স্টার 9টাতে পাইছে, মানে এতগুলা কাজের মধ্যে 2-1টা 4 স্টার পাইতেই পারে, তাই না? আচ্ছা, সে কি করবে দেখি আমরা, বেসিক প্যাকেজে কি করবে। সে দেখছেন কতগুলা কোশ্চেন অ্যাড করেছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে, যত কোশ্চেন অ্যাড করবেন তত ভালো। দেখেন, আর এই যে নিজের নিজের মতো করে এরকম একটা ভিডিও বানাই দিবেন, দেখছেন
কত সুন্দর করে সামনে দাঁড়ায় একদম কনফিডেন্স সহকারে কথা বলে একদম সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছে। আপনারাও এরকম করে সুন্দর করে একটু কথা বলে সুন্দর করে একটা হাসি দিয়ে দিবেন, তার টেকনিকটা দেখছেন খুব ভাল লাগছে, কিন্তু ভাল লাগছে না একদম শেষের দিকে? এই দেখেন তার টেকনিকটা দেখেন, শেষের টেকনিকটা দেখেন, খুবই ভাল লাগছে মানুষকে অ্যাট্রাক্ট করার মতো। ঠিক আছে, তো এইভাবে করে যদি একটু হাসি দিয়ে সুন্দর করে ওদেরকে কথা প্র্যাকটিস করবেন, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় এরকম 100 দিন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করার পর সে কি করছে, 47 সেকেন্ডের ভিডিও বানাইছে, আপনি 15 সেকেন্ডের বানান, 20 সেকেন্ডের বানান, এত বড় করার দরকার নাই, কথা বলতে গেলে তো আমরা গোলায় ফেলবো তাই না? সুতরাং শর্ট করেন, হ্যাঁ এত বড় কিছু বলার দরকার নাই যে আমি তোমার এসইও করে দিব, হ্যাঁ তোমার অর্গানিক ভিজিটর যেন পাও, এরকম একদম জিস্ট কিছু কথা বলে আপনি যে ইয়েগুলো দিবেন, অ্যাকচুয়ালি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন ওই সার্ভিস রিলেটেড কিছু কথা বলে একটু হাসি দিয়ে একটু হাত পা নাড়ায় চাড়ায় এরকম একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে দিবেন। আর আপনারা হয়তো জানেন না বিষয়টা যে আপনারা যে আমরা যে যে ক্যান্থেশিয়া অথবা এনিম কি বলে এনিমেটর না কি যেন কি বলে একটা রিকি ভাই যে এনিমেকার, হ্যাঁ রিকি যেটার মধ্যে বানাইছিল, আচ্ছা এনিমেকার, যাই হোক ফিল্ম ফিল্মোরা এগুলা দিয়ে আমরা বানায় দেই ভিডিও, ঠিক আছে, কিন্তু ওগুলার চেয়ে কিন্তু এই যে যারা এরকম রিয়েল কথা বলে তারপরে নিজের ভিডিও দেয় না, সেলফ ভিডিও দেয়, এগুলা কিন্তু মার্কেট পায় বেশি। তার মানে কি আপনি অ্যাক্টিভ আছেন, অ্যাকচুয়ালি আপনি কে সেটা দেখা যাচ্ছে যে এই প্রোফাইলটা আমার, কোনো ফেক না, হ্যাঁ আমি কনফিডেন্ট, মানে এই সার্ভিসটা দিতে আমি কনফিডেন্ট, নিজে দাঁড়াই গেছি সামনে। তো এই সব কিছু ব্যাপারগুলো খেয়াল করলে বোঝা যায় যে র্যাঙ্ক করবে কিন্তু নিজের সেলফ ভিডিওতে। আচ্ছা দেখেন সে কি করবে, তার বেসিক প্যাকেজটা কি ছিল, 100 কিওয়ার্ডস, এসইও স্টার্টেড ফার্স্ট, র্যাঙ্কিং ইজ 15। আচ্ছা সে আবার খুব ইয়ে করছে, যদিও লেভেল 2 সেলার, তার প্রাইস রেঞ্জটা একটু কমায় দিছে, হ্যাঁ খুব একটা বেশি বাড়ায় নাই, অনেক কিছু দিয়েছে, 100টা কিওয়ার্ড দিবে সে, 15টা কম্পিটিটর অ্যানালিসিস করবে, অনলি রিসার্চ, লিমিটেড সাপোর্ট। আচ্ছা সে আবার বলে দিয়েছে যে কম্পিটিটর অ্যানালিসিস যে করবে সে লিমিটেড সাপোর্ট দিবে, সে ফুল সাপোর্ট দিবে না, এখানে যে 15টা কম্পিটিটর সে দেখবে, ঠিক আছে, আর 100 কিওয়ার্ড সে দিয়ে দিবে। আই থিঙ্ক তার কাছে অ্যাশরেফ আছে, অ্যাশরেফ হচ্ছে পেইড একটা টোল, খুবই সুন্দর, খুবই হেল্পফুল একটা টোল, এটা যদি আপনি কিনতে পারেন, হ্যাঁ আমার কাছে নাই, আমি দেখাইতে পারতেছি না, আপনারা অ্যাশরেফ লিখে একটু সার্চ করবেন ইউটিউবে, কয়েকটা ভিডিও দেখে নেবেন, আপনারা যখন ভালো মানের এসইও স্পেশালিস্ট হয়ে যাবেন তখন আপনাদের অ্যাশরেফটা লাগবে। তো অ্যাশরেফটা হলো কি, সে কি করে, তার একটা শিট আছে যেখান থেকে সে ডাউনলোড করতে দেয়, হ্যাঁ মানে ধরেন আপনার এরকম 500, 400, 300, 200, আপনি যত ডাটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে, আপনার একদম প্রত্যেকটা কিওয়ার্ডের পাশাপাশি সার্চ ভলিউম, মানে আর হচ্ছে যে পিএ ডিএ এরকম কিওয়ার্ড ডিফিকাল্টি, গুগল ট্রেন্ড, এই জিনিসগুলো প্রত্যেকটার পাশাপাশি থাকবে, আর গুগল যেই ট্রেন্ড যে বিষয়গুলো আছে সেই কিওয়ার্ডগুলো চলে আসবে একেবারে সোজা জিনিস, জাস্ট আপনার কিওয়ার্ড যেই যেই রিলেটেড আপনার নিশ রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, করে আপনি অ্যাশরেফে দিবেন, দেওয়ার পর একটা ফাইল আসবে, জাস্ট সিএসভি ফাইলে ডাউনলোড করে আপনি তাকে দিয়ে দিবেন না, একটু রিচেক দিবেন, একটু রিচেক দিয়ে ওখান থেকে কমায় টমায় ছাটাই বাছাই করে আপনি 100টা কিওয়ার্ড তাকে দিয়ে দিবেন, একদম ইজি একটা ব্যাপার। আচ্ছা আর সে স্ট্যান্ডার্ড মানে কেন বললাম, কারণ 100 100 কিওয়ার্ড সে দিবে, বাট $25 কেমনে করা সম্ভব, সে ম্যানুয়ালি করতে গেলে তো অনেক সময় লাগবে তাই না, আমাদের খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে বের করতে হবে, তখন কিন্তু আমাদের কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়, আর সে যেহেতু লেভেল 2 এর সেলার, তার 60টা কিউতে পড়ে আছে, হ্যাঁ মানে অর্ডার 60টা পড়ে আছে, সেক্ষেত্রে সে যদি মানে 4 দিনের ডেলিভারি, 4 দিনের ডেলিভারিতে এতগুলা জিনিস সে পারবে না, তো আমার মনে হয় সে পেইড টুলস ইউজ করে। আচ্ছা আমরা স্ট্যান্ডার্ডে দেখেন $45 200 কিওয়ার্ড দিবে, আচ্ছা 15টা কম্পিটিটর দিবে, এখানে সমস্যা নাই, ফ্রি সাপোর্ট, আচ্ছা সে কিন্তু এর আগে বেসিকে কি বলেছিল, লিমিটেড সাপোর্ট দিবে, কিন্তু স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে কিন্তু সে
ফ্রি সাপোর্ট দিয়ে দিয়েছে। তার মানে এই যে 300 কিওয়ার্ড দিবে সে $75, সে কিন্তু সাপোর্ট কিন্তু ফ্রিতেই দিতেছে, আর কোনো এক্সট্রা পেমেন্ট নিচ্ছে না সে। আচ্ছা আচ্ছা, তার গিকটা দেখলাম। তাহলে আমাদের একটা এই গিকগুলা দেখার মানে হচ্ছে যে আপনাদের আগ্রহটা অনেক মরে যাইতে পারে, যে আসলে কিউ এসিওটা একটু কঠিন, ঠিক আছে, এটার মধ্যে না যায়, কিন্তু এসিওর মধ্যে টাকা আছে, বুঝতে পারছেন? এসিওর মধ্যে অনেক টাকা, বাহিরের এসিওর অনেক কাজ। দেখেন, এসিও শুধু কিওয়ার্ড, মানে এসিওর কিওয়ার্ড কিন্তু কোনো কোর্স না, আলাদা কোনো ইয়ে না, কিওয়ার্ড কিন্তু এসিওর একটা পার্ট। সেই পার্টেরই কত সার্ভিস আসছে, আমি কিওয়ার্ড রিসার্চ দিয়েছি, কয়টা সার্ভিস আসছে, 4585টা। দেখেন, 4585টা শুধু কিওয়ার্ড রিসার্চ দিই, এরপরে আমি কন্টেন্ট রাইটিং দিয়ে দেখাবো, সেখানেও দেখবেন অনেক আছে। আচ্ছা, তার ভিডিওতে সে কি বলেছে দেখেন, একই রকম কথা বলেছে। আচ্ছা, ও তারটা দেখেছিলাম, চারটা কিতে আছে, সেও লেভেল 2 সেলার। হ্যালো ম্যাম, জি, কে বলেন? আমি জয়া বলছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে একটু আগে কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রেজেন্টটা নিয়ে নিতে চাইতেছি, তাই তো? জি ম্যাম, আচ্ছা, কারেন্ট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তো সবাই জানি, যার যার ইয়ে জানি, আমরা আবার ক্লাসে ফিরে যাই। আচ্ছা, এই যে আমি 21 জনের প্রেজেন্ট দিলাম, 21 জন যেন একদম শেষ পর্যন্ত থাকে, প্রেজেন্ট দিয়ে দিয়েছে, তার মানে এখন আমরা চলে যাব তা কিন্তু হবে না, ঠিক আছে? মনে থাকবে, যাওয়া চলবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কি দেখতেছিলাম, ওনার ভিডিওটা দেখতেছিলাম। আমরা এই ভিডিওটা দেখতেছি কেন, আমাদের একটু কনফিডেন্ট আসবে, আমরা যেন নিজেরা করতে পারি। আচ্ছা, সে আবার কি করছে দেখেন। দেখছেন, সে কিন্তু একটা হাসি দিয়েছে, তাই না? মানে স্মাইল, মানে স্মাইল কিন্তু অনেক শক্তিশালী জিনিস, ঠিক আছে? হ্যাঁ, হাসিটা কিন্তু শক্তিশালী, তো এই হাসিটা আবার অনেক একটু অন্য কঠিন কাজেও লাগায়। যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা ভালো কাজে লাগাবো। হ্যাঁ, এই যে দেখেন আপনার, সে কি করেছে এখান থেকে দেখেন, সে কিন্তু মোবাইলের একটা ইয়ে দিয়েছে, কাজের একটা। আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, মানে কিভাবে কিভাবে কাজ করবেন এই জিনিসটা কিন্তু এভাবে বলে দিতে পারেন, তাহলে আপনার ক্যামেরার সামনে বেশিক্ষণ ধরে কথা বলতে হইল না। আচ্ছা, আর আরেকটা সার্ভিস আছে, যেটা হলো আপনি কিন্তু আপনার যেই লেখাগুলা, ধরেন আপনি এই লেখাগুলাকে ইয়ে করতে চান, আচ্ছা, আপনারা কি কখনো, আচ্ছা কি লেখে, আমি তো করতাম অনেক আগে করছি এটা, কি বলতেছে এখানে, এরকম একটা সার্ভিস আছে যেখানে, আচ্ছা ফাইল তো দেওয়া লাগবে না, টার্ন অন,
আচ্ছা, দরকার নেই আমার, অ্যালো করে দিলাম। সরি, আচ্ছা এটারে যেন কিভাবে করে, মানে এটারে আপনি একদম ভয়েস করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখান থেকে চুজ করতে পারবেন, চুজ ভয়েস, কোন ভয়েসটা নিবেন আপনি। তা আমরা ইউএস নেই, সমস্যা নেই। আচ্ছা, স্পিডটা নিবেন, যে কোন স্পিডে কথা বলবে। হ্যাঁ, এখানে ওয়ান নিয়েছে, ওয়ানটাই থাকুক। আচ্ছা, কিন্তু এখানে কথা হলো ক্রিয়েট করার জিনিস কই। আমি তো এটা দিয়ে কাজ করি নাই, কোনটা দিয়ে যে কাজ করছি সেটাই ভুলে গেছি। কভার টেক্সট ভয়েস না, এটা কি না? আচ্ছা, কনভার্ট, এটা দিয়ে যাই, কনভার্ট ভয়েস টেক্সট। তবে বছর খানেক আগে, বছরেরও আগে। ও, এটা আবার ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, আমার দরকার নেই। এখানে আবার মিল দিতে হবে, আই থিঙ্ক। ওনাদের একটা দেখায় দিলে আপনারা পারতেন। আচ্ছা, আমি কালকে দেখায় দিব না, স্টার্ট কনভারসেশন। আমার খুঁজতে হবে আমি কোন সফটওয়্যারটা ইউজ করতাম, ভুলে গেছি কোন সফটওয়্যারটা যে করতাম, অনেকদিন আগে করতাম। মানে এমন একটা সফটওয়্যার আছে যেটাতে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন আপনার লেখাগুলোকে সুন্দর ভাষায়। যে আমরা খবর পড়ি না, এই যে দেখেন এই লোকটা যেভাবে কথা বলতেছে এরকম ভাবেই লেখা আসবে। এই যে কথা বলতেছে না, দেখেন এরকম ভাবে। আপনি চাইলে মহিলা, মানে ফিমেল ভয়েস নিতে পারবেন, মেল ভয়েসও নিতে পারবেন। তো আমি আপনাদের দেখাই দিব না, তাহলে আপনারা ইজি ভাবে এই জিনিসটা করতে পারবেন। প্রথমে দরকার আপনি একটু কথা বলে নিলেন এরকম ভাবে, যেমন আপনার তো ইন্ট্রোডিউসিংটা, ইন্ট্রোডিউসিংটা আপনি করে দিলেন এরকম একটা ছবি দিয়ে, জাস্ট একটু ইন্ট্রোডিউসিং করে দিলেন। দেন যখন মোবাইলের ছবিটা আসবে কিংবা ডেস্কটপ ভিউটা আসবে, তখন আর আপনি কথা না বললেন, দিয়ে দিলেন আরেক ভাইকে। সে আমাদের গুগল কোন একটা ভাই চেঞ্জ করে দিল, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব নেক্সট ক্লাসে। আমাকে একটু মনে করায় দিবেন। তারপর আপনারা নিজেদের ভিডিওটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, আজকে আমার ল্যাপটপটার একটু প্রবলেম হতেছে, সব খালি ঘুরেই ঘুরেই, খুললে মাথা ঘুরাবে। আচ্ছা, এখন দেখেন আমরা কিওয়ার্ডের টাকা পয়সা জানলাম, যে কত টাকা দিবে আমাদের, কত হান্ড্রেডটা, হান্ড্রেড যদি কি বলে একজনের দেখলাম 100 কিওয়ার্ড দিবে, সে $25 চাইছে, তাই না? আর আরেকজন বলছে হলো 10টা কিওয়ার্ড দিবে, সে $10, $15 চাইছে। তো এরকম ভাবে আমরাও কিন্তু 10টা কিওয়ার্ডের জন্য এরকম $15, $20 চাইতে পারি, তাই না? সরি, আপনারা যদি কন্টেন্টে ভালো হন, কেউ কন্টেন্ট ভালো লিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট লিখতে পারেন। ইভেন বাংলাদেশেও কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবে আপনাকে নিযুক্ত করতে পারে বিভিন্ন পত্রিকা, অথবা যেমন বিভিন্ন কি বলে এটাকে, ম্যাগাজিন পড়ি না, ওই ম্যাগাজিনগুলোতে। এই যে দেখেন প্রো ভেরিফাইড, তার স্টার্টিং দেখছেন, আই উইল রাইট কন্টেন্ট ফর ইউর ওয়েবসাইট, তার স্টার্টিং কিন্তু 100। দেখেন সে হলো লেভেল 2 সেলার, তার স্টার্টিং 10,
সে হলো লেভেল 2 সেলার, তার স্টার্টিং 40, আর ওনার স্টার্টিং কত দেখেন 100, কারণ সে ফাইবারকে পেইড করে এখানে আসছে, ফাইবারের কাছে এক্সাম টেক্সাম দিয়ে তারপরে এখানে আসছে। সে হলো প্রো ভেরিফাইড, সে দেখেন কতগুলা সেল করছে, 800 একটা সেল দিয়ে দিছে, কিন্তু সে কোনো যেতে পারে না। আমরা টপ রেটেড সেলারদের দেখব না, আমরা একটু ছোট, আমরা ছোট মানুষ, ছোটদেরকে দেখি, লেভেল 1 কে দেখি। নিউ সেলার কই, তুই একটা নিউ সেলার যাই, সেও প্রো, এরে এসিওতে প্রোর অভাব নাই, রাইসিং ট্যালেন্ট আছে, রাইসিং ট্যালেন্টই আমার দরকার। ওকে, আই উইল রাইট কোয়ালিটি ব্লগ, ব্লগ পোস্ট, এসইও আর্টিকেল অ্যান্ড ওয়েবসাইট কন্টেন্ট। সে দেখেন তার, সে কিন্তু কম টাকায় দিয়েছে, তার কিন্তু 6টা অর্ডার কিউতে আছে, দেখেন তার 6টা কাজ কিন্তু চলতেছে, রানিং চলতেছে। দেখেন হাসি, হাসির কি জাদু, সব জায়গায় হাসি। সে আবার একটু বেশি হাসি দিয়ে ফেলছে, ব্যাপার না। আচ্ছা কি বলছে দেখেন, গ্রেট ভ্যালু, আচ্ছা ও সে আবার বেসিকের নাম দিয়েছে গ্রেট ভ্যালু, মোস্ট পপুলার, আর কি, আচ্ছা ইউ সেভিংস, আচ্ছা অনেক সেভিংস হবে আপনি যদি প্রিমিয়াম কিনেন। আচ্ছা দেখেন কি বলছে, 500 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিবে, আবার একটা কিওয়ার্ডও দিবে, মানে একটা কিওয়ার্ড দিবে, গ্রামারলে পাস্ট অ্যান্ড, আচ্ছা এসইও টপিক অ্যানালিসিস। আচ্ছা কি বলতেছে, গ্রামারলি পাস্ট, তার মানে সে গ্রামারে কোনো প্রবলেম থাকবে না, সেটা গ্যারান্টি দিচ্ছে, আর একটা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড ওয়াইজ সে ই করবে, 500টা আর্টিকেল লিখবে। আচ্ছা সেক্ষেত্রে সে 40 টাকা চাইতেছে, দেখেন আপ টু 500 ওয়ার্ডস, আর আপ টু 1 ফোকাস ওয়ার্ড। আচ্ছা বলতেছে যে একটা ওয়ার্ডকে ফোকাস করবে সে, মানে একটা কিওয়ার্ডকে ফোকাস করে সে এই লেখাটা লিখবে। তার মানে আমরা জানি, আমরা কিন্তু এর আগে বলেছিলাম কিওয়ার্ড ডেন্সিটি কখন হয় আমাদের, আমরা কিন্তু 2 অর 3% কিওয়ার্ড ইউজ করতে পারি। 2 অর 3% যদি আমরা একটা ব্লগের মধ্যে দেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিওয়ার্ড ডেন্সিটিটা আসবে না। আর যদি আমরা 2 অর 3%-এর বেশি ব্যবহার করি কোনো ব্লগে, 5% একটা কিওয়ার্ড মানে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড ডেন্সিটির আওতায় পড়ে যাবে, গুগল ভাববে যে আমরা এই মানে অ্যাক্সেস করে ফেলছি। কোন এক ভাই বলতেছিলেন যে তার প্রোফাইলের মধ্যে সোশ্যালটা বেশি চলে আসতেছিল, রিপন ভাই মেবি, যার ফলে তার ইয়েটা দিচ্ছিল না, ফাইবার বলতেছিল। তো এরকমই গুগলও ভাবে যে আমরা ফোর্স করতেছি, একটা কিওয়ার্ড দিয়ে বেশি বেশি ইয়ে করতেছি, দেয় না, এটা কিওয়ার্ড ডেন্সিটির আওতায় পড়ে যায়। সেক্ষেত্রে সে কি বলছে যে একটা ওয়ার্ডকেই সে 500 ওয়ার্ডের মধ্যে বারবার লিখবে। আচ্ছা তার কাজ কি বলেন, এঙ্গেজ ইন ব্লগ এন্ড ওয়েবসাইট কন্টেন্ট, দ্য ড্রাইভার্স ট্রাফিক ইজ মাই স্পেশালিটি। আচ্ছা আচ্ছা ওয়েল রিসার্চ ওয়েবসাইট কন্টেন্ট, আচ্ছা ভালো রিসার্চ ওয়েবসাইট কন্টেন্ট সে দিবে। আচ্ছা এরকম করে তার বিভিন্ন, এরকম করে আপনারা তার সার্ভিসটা দিয়ে দিবে। তো আপনারাও কিন্তু এরকম 20টা গিগ রিসার্চ করলে বুঝে যাবেন যে আসলে কন্টেন্ট রাইটিং এর ভ্যালুটা কিরকম। আমরা আরেকটু দেখি এখানে কি লিখছে সে, আচ্ছা সে একটাই ইয়ে রাখছে, এটা কিন্তু তার রিয়েল পিক, ঠিক আছে। সে কি বুঝাইতে চাইছে, সে কন্টেন্ট রাইটিং এর জন্য কি, এটা কিন্তু একটা থিমেটিক ছবি, ঠিক আছে, থিমেটিক, রিয়েল ছবি নাও হতে পারে, আশা করি তার রিয়েল ছবি, এটা থিমিক, একটা থিমেটিক ছবি। সে কি করতেছে, একটা সমুদ্রের বিচের মধ্যে মাঝখানে চেয়ার দিয়ে আরামসে লিখতেছে। তার মানে কি, একটা আর্টিকেল বা একটা ব্লগ লেখার জন্য কিন্তু আমাদের ফ্রি স্পেস লাগে, হ্যাঁ, একটা খুব সুন্দর ভালো একটা পরিবেশ লাগে, মনোযোগ সহকারে লিখতে হয়, নাহলে কিন্তু আমরা ক্রিয়েটিভিটিটা বের করতে পারি না। দেখেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা নয়েজে বসে থেকেও কাজটা করতে পারবো, বাট কন্টেন্ট রাইটিং এর জন্য কিন্তু একদম একটা নিরবিচ্ছিন্ন সুন্দর আলাদা একটা নয়েজ বিহীন
একটা পরিবেশ লাগে, তাই না? আমরা যখন একটা গল্প লিখি কিংবা আমরা যখন একটা কবিতা লিখি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের নিরিবিলি একটা কোয়াইট প্লেস লাগে, তাই না? তো সে এখানে কি লিখছে যে কন্টেন্ট লিখে দিবে, এই সে এখানে বসে বসে লেখে, মানে এটা একটা থিম, আমি একদম আরামসে রিল্যাক্সে বসে আমি তোমার কন্টেন্টটা রাইট করে দিতে পারবো। দেখেন এখানে কেউ তাকে ডিস্টার্ব করবে না, পানির মধ্যে পা ঝুলায় রাখছে, ওয়াও কি আরাম, ঠিক আছে, একদম ক্রিস্টাল পানির মধ্যে, একটা কোথাও একটা সমুদ্রের পাড়ে গিয়ে বসে লিখতেছে। আচ্ছা দেখেন, তার অর্ডার আছে 9টা, চিন্তা করেন তার অর্ডার 9টা, অনেক বেশি, সে হচ্ছে লেভেল 1। আচ্ছা, কিন্তু সে অনেক সেল দিছে এই পর্যন্ত, অনেক সেল দিছে। আচ্ছা, 465টা সেল দিয়ে ফেলছে। আচ্ছা, সে আসছে কবে? ও মাই গড, অনেক আগে আসছে। আচ্ছা, হ্যাঁ, সে টপ কোয়ালিটি কন্টেন্ট দিবে, অরিজিনাল রাইটিং, কোনো কপি পেস্ট করবে না বলতেছে, অরিজিনাল রাইটিংটাই দিব। আচ্ছা, কপি স্কেপ পাস, মানে কপি কপিরাইটের মামলায় পড়বে না, সে বলে দিচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, মানে এসইও, আপনার যেই কন্টেন্টটা লিখবে সেটাকে এসইও করে দিবে, যেটা এর আগের বলেছিল, আগে বলছিল না যে একটা কিওয়ার্ড থাকবে, তার মানে হচ্ছে সে এসইও করবে, মানে এসইও ওয়াইজ সে কন্টেন্টটা লিখবে। কন্টেন্ট তো অনেক ভাবেই লেখা যায়, আমরা সাধারণ একটা কন্টেন্ট লিখি, আমরা ধরেন আপনার মানিকগঞ্জের কোন একটা ভালো একটা নাম করা স্থান আছে, সেই স্থান নিয়ে আপনি লেখা শুরু করে দিলেন, হ্যাঁ, ওইখানে আপনি কোনো কিওয়ার্ড সিলেক্ট করলেন না, সেক্ষেত্রে আপনার কি হবে, লেখাটা গতানুগতিক হয়ে যাবে। আর যদি আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করে তারপরে লেখাটা লেখেন, ধরেন আপনি আপনার এলাকা আছে বলেন, মানিকগঞ্জের একটা ভালো এরিয়ার নাম বলেন, যেটা ঐতিহ্যবাহী একটা এরিয়ার নাম বলেন, যেটা নিয়ে রিপোর্ট করা যায়, একটা ব্লগ লেখা যায়। আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? হ্যাঁ বলেন। আচ্ছা, আপনাদের কলেজের নাম বলেন। কিছুই নাই, এটা কিছু হইলো, আপনার এলাকার দুর্নাম করতেছেন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাড়া আর কিছু নাই। আচ্ছা, এই তো বলে ফেলছেন, জমিদার বাড়ি। আচ্ছা, শহীদ রফিক, দেখেন এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, শহীদ রফিক, ওনাকে নিয়ে আপনি একটা ব্লগ লিখবেন। এতক্ষণ পরে বের হয়েছে, আমি যখন বলছি যে এলাকার দুর্নাম করে ফেলতেছেন, কিছুই বলতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমরা খুবই প্রাউড ফিল করি আমাদের মানিকগঞ্জ নিয়ে, তাই তো? আচ্ছা, শহীদ রফিক, হ্যাঁ, এখন এইটা আপনি ধরেন আপনি বাংলা একটা কন্টেন্ট রাইট করবেন, শহীদ রফিককে নিয়ে আপনি একটা ইয়ে করতে চাচ্ছেন, তো এইখানে আপনার কিওয়ার্ড কি থাকবে বলেন, কেউ একজন আপনারা বলেন যে এখানে আপনার কিওয়ার্ড কি থাকা উচিত এই কন্টেন্টটার মধ্যে। কেন জানি না, একটু মাথা খাটান, এই যে আমি 4 ঘন্টা 3 ঘন্টা যাবৎ কথা বলতেছি, এটা কি পরিশ্রমটা কি বৃথায় যাবে, একটু মাথা খাটায় বলেন কি হইতে পারে। আমি তো আপনাকে, আপনাদের কারো কিছু বলবো না, বকা দিব না তো, আর আপনারা কত দূরে, মাইর তো দূরের কথা, আপনারা সবাই আমার থেকে বড় হবেন মেবি, না সবাই না, বলেন, বলতে হবে, আমি কি নাম ধরে ধরে বলবো, একটা আইডিয়া দেন, জয়ন ভাই বলেন, আমরা যদি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আমার ও ভাবতে হবে, আচ্ছা আমরা কিন্তু অলরেডি একটা কমেন্টস পেয়ে গেছি, আচ্ছা কে লিখেছে আমরা একটু দেখি, আচ্ছা উল্ফা তারা, ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ল্যাঙ্গুয়েজ মার্টার্স, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড বলেছেন, আচ্ছা ঠিক আছে, আর আরেকটা বলি আমরা, বড়ই দুঃখজনক ব্যাপার, সারা ক্লাস কিওয়ার্ড পড়ায় এখন একটা কিওয়ার্ড বের করতে পারতেছেন না একটা কন্টেন্ট লেখার জন্য, এটা হইলো। আপনাকে যদি বায়ার বলে যে কি বলে, তুমি আমাকে শহীদ রফিককে নিয়ে একটা কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, আমাদের এখানে ইয়ে হইতে পারে, কিওয়ার্ড হইতে পারে ভাষাপ্রেমী, এরকম কিছু হইতে পারে, অথবা
দেশপ্রেমী, এরকম কিছু একটা কিওয়ার্ড হইতে পারে। তো এই কিওয়ার্ডটা নিয়েই কিন্তু আপনারা এসইও করে ফেলবেন, মানে খেয়াল রাখবেন যেন 3% বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু কিওয়ার্ড ডেন্সিটির আওতায় পড়ে যাবে। আচ্ছা, আমরা আর কি দেখব? আই উইল রাইট ডাইনামিক অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট ফর, আচ্ছা ডাইনামিকটা একটু আকর্ষণীয় করে দিয়েছে সে। আচ্ছা, এখানে দেখেন কি সুন্দর একটা ছবি অ্যাড করেছে, আর যদিও ছবিটা প্রপোর্শন ভালো হয় নাই, সে মোবাইল দিয়ে করেছে আই থিঙ্ক। আচ্ছা, সে $105 নিবে, কি করবে? ওয়ান ফোকাস, ওয়ান টপিক রিসার্চ, ওয়ান আর্টিকেল রিটার্ন অন দ্য টপিক অফ ইউর চয়েস। আচ্ছা, ব্র্যান্ড আর স্টাইলের ওপর সে, ও এখানে লিখে দিছে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল দিবে, একটা ওয়ার্ডের ওপর ইয়ে করে। সে কিন্তু $105, দেখেন তার প্রাইজিংটা দেখেন, সে কিন্তু নিউ সেলার, 4টা সেল হয়েছে মাত্র, তার ইয়েটা কিন্তু খুব বেশি, রেটটা কিন্তু বেশি। দেখেন 500 ওয়ার্ডের লিখবে, সে হলো কি নিবে $110, আর আমরা এখানে কি দেখেছি, আচ্ছা 150 ওয়ার্ড লিখবে, মাত্র $30 দিবে 150 ওয়ার্ডে। আচ্ছা, 30 30 60, ও আচ্ছা মোটামুটি আছে, 150 ওয়ার্ডের লিখলে $30 নিবে, এখানে হচ্ছে $105 নিবে 500 ওয়ার্ড লিখলে। আমরা কয়েকটা রিসার্চ করলে এখানে 600 ওয়ার্ড লিখবে, এটা আবার কম হয়ে গেছে অনেক, একটা অর্ডার আছে, 3টা কাজ করেছেন সে। আচ্ছা, সে আবার একটু কম লিখে ফেলছে। হ্যাঁ, তো আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা কন্টেন্ট রাইটিং এর উপরেও একটা গিগ ক্রিয়েট করে ফেলতে পারি। কন্টেন্ট রাইটিং কিন্তু খুব কঠিন কিছু না, এটা কিন্তু মজার একটা কাজ, ঠিক আছে? বাতাসের মধ্যে বসে আপনারা কিন্তু সুন্দর করে একটু মনোযোগ সহকারে ইয়ে করতে পারেন, এটা কিন্তু খাটনির কাজ না, এটা হলো ব্রেনের কাজ, বুঝতে পারছেন? যেমন কিওয়ার্ড রিসার্চ, ওটা কিন্তু খাটনির কাজ, আপনার এই ট্যাব থেকে ওই ট্যাবে যাইতে হবে, এই লেখা সেই লেখা, এটা ঘাটতে হবে ওটা ঘাটতে হবে, হ্যাঁ এরম করে আপনার 10 20টা ওয়েবসাইট ঘেটে ঘেটে তারপরে বিভিন্ন অ্যানালাইসিস করে আপনার কিওয়ার্ড বের করতে হবে। আর আপনার কন্টেন্ট রাইটিংটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটি, আর কিওয়ার্ড রিসার্চের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই ভাই, রিসার্চ করো বের করো, এরকম একটা ব্যাপার। আর কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু লেখা যায়। যেমন ধরেন আপনার বিউটি প্রোডাক্টের জন্য কেউ একজন আপনাকে হায়ার করলো যে আমাকে কন্টেন্ট রাইট করে দাও, 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিয়ে দাও চুলের যত্নের ওপরে, সেটার মধ্যে চুলের যত্নের উপরে লিখে লাস্টে সে কি করবে, বলবে হ্যাঁ এমন সুন্দর চুল পাইতে চাইলে আমাদের এই শ্যাম্পুটা কিনো, মার্কেটিং, মার্কেটিং করার জন্য সে। তো আমরা কি চুলের যত্ন নিয়ে লিখতে পারবো না? খুব ভালোভাবেই কিন্তু লিখতে পারবো, খুব সুন্দর করে লিখতে পারবো, তাই না? চেষ্টা করলেই পারবো। হ্যাঁ, তো এইরকম ভাবে আমরা কিন্তু একটু যদি মনোযোগ দেই কন্টেন্ট রাইটের উপরে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। তো আপনারা একটু ভেবে দেখবেন যে কেউ কি কন্টেন্ট রাইটিং এর উপরে একটা গিগ ক্রিয়েট করবেন কিনা। আপনারা এরকম করে আরো গিগ রিসার্চ করবেন, 10টা 20টা করে গিগ রিসার্চ করবেন, একটা দুইটা না, 3টা 4টা না, 5টাও না, মিনিমাম 10টার উপরে। এ কাকুরে ডিলিট করে না, তুমি আগে বাংলায় লিখবা তারপর ইংলিশ করবা, কারণ আমরা তো আমাদের মাতৃভাষা হলো বাংলা। এখন আমাদের যদি বলে যে বাংলায় বাংলায় 10 লাইন লিখে দাও, পট পট করে লিখে দিব, কিন্তু বলে যদি যে ইংলিশে লিখো, হ্যাঁ ইংলিশ উচ্চারণ করতে গেলেই তো আমরা একটু তুতলানি চলে আসে, তাই না? যারা ইংলিশে খুব ভালো তারা এক্সেপশনাল, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ বাংলায় কথা বলি, বাংলাটাই আমরা প্রেফার বোধ করি। সেক্ষেত্রে সবসময় কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, প্রথমে বাংলায় লিখে ফেলবেন, আপনার মনে যা আসে বাংলায় লিখে ফেলবেন, তারপরে আপনি গুগল ট্রান্সলেটারে যাবেন, সেটাকে ইংরেজিতে করবেন, তারপরে গ্রামারলি চেক দিবেন, তারপর আপনার ভালো জানা মতে কোনো ইয়ে থাকলে, এটা কি বলে যে ইংলিশ ভালো পারে, তাকে তাকে দেখাবে, যদি আপনার ফার্স্ট কাজ হয় আর কি। ফার্স্ট কাজটা সবসময় আমরা যত্ন নিয়ে করে থাকি, তাই না? আমাদের ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ, থার্ড কাজ, তারপরে অভিজ্ঞতা বাড়ে, তারপর আর মানুষকে দেখাইতে হয় না, একটা সময়তে নিজেদের অভিজ্ঞতা হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা প্রথমে বাংলায় লিখে তারপর ওটাকে ইংলিশ করবেন, তারপরে বিভিন্ন কাউকে দেখায় তারপর দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে বুঝে গেলাম যে এসইওর যে দুইটা পার্ট পড়েছি, এই দুইটা পার্ট দিয়ে কিন্তু আমরা এই যে কিওয়ার্ড রিসার্চও করতে একটা গিগ ক্রিয়েট করতে পারবো, কন্টেন্ট রাইটিং এর উপরে একটা গিগ ক্রিয়েট করতে পারবো। তো আমরা কিন্তু সেকেন্ড কালকে কিন্তু আমি বলেছি যে পরশু দিন সবার 3টা করে গিগ দেখবো, সেক্ষেত্রে একটা গিগ কিন্তু কন্টেন্ট রাইটিং এর উপরে হইতে পারে, কিওয়ার্ড রিসার্চ এর উপরেও হইতে পারে। কন্টেন্ট রাইটিংটা আমার কাছে একটু সহজ মনে হয় কিওয়ার্ড রিসার্চের থেকে,
তো আমরা কি কেউ আছে কি কন্টেন্ট রাইটিং এর উপরে ইয়ে করতে চাই, গি ক্রিয়েট করতে চাই? দেখেন 5টা রিভিউ হয়ে গেছে মাত্র মে মাসে আসছে, কয় মাস হয়েছে, 5টা সেল দিয়ে দিয়েছে সে $105। তার মানে কি? তার মানে মিনিমাম সে $500 ইনকাম করছে, $5, সরি $500 ইনকাম করছে, সে 5টা রিভিউ যেহেতু পাইছে মে মাসে আসছে, তাই না? আর সে মেবি অ্যাক্টিভ না, এখন আর অ্যাক্টিভ থাকে না। দেখেন তার অ্যাভারেজ রেসপন্স আওয়ার, আল্লাহ, 13 ঘন্টা, লাস্ট ডেলিভারি 3 মাস, মানে সে এখন কাজই করে না। অ্যাভারেজ রেসপন্স আওয়ার এত বেশি, তার মানে সে এখন রেগুলার না, সে রেগুলার কাজ করে না। সেটাও হইতে পারে। কিভাবে বুঝলেন বলেন, এই যে এটা দেখে? ও অ্যাবাউট, ও আচ্ছা আচ্ছা, মাল্টি ট্যালেন্টেড ভয়েস অ্যাক্টর, ও আচ্ছা, হ্যাঁ, এই জন্যই সে, তার ডিমান্ডটাও বেশি। তারপরে হচ্ছে গিয়ে 3 মাস আগে কাজ করছে, তার মানে কি এখন থেকে 3 মাস ব্যাকে যান কি হয়, এটা হচ্ছে অক্টোবর, অক্টোবর তো ধরবো না, সেপ্টেম্বর, আগস্ট, আগস্ট, হ্যাঁ হ্যাঁ, তো ওই সময়তেই কাজটা ভালো করে ফেলছে। এখন আবার সে হয়তো তার অফিসে জয়েন করে ফেলছে, অ্যাকাউন্ট খুলছিল। এইভাবে আমরা কিন্তু কন্টেন্ট রাইটিং দিয়েও আমরা ইয়ে করতে পারি।